আমি ফার্স্ট টাইম আসলাম আর কি এখানকার। হ্যাঁ, এখানে যা আপনার দেখলাম ব্যবস্থা দেখে আমি অবাক হইলাম, মানে এত লোকের পরিষেবা হুজুতে জিজ্ঞেস করলাম, 30 লক্ষ লোকের নাকি ক্যাপাসিটি, এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর দেখলাম আমরা সকাল সন্ধ্যা সব রকমই, সকালে দেখলাম এখানে নাস্তা দেওয়ার ব্যবস্থা, দুপুরে লাঞ্চ দেওয়া আছে, রাতে ডিনার দিচ্ছে আর কি, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এখানে। হুজুরা এখানে দোকানদার জিজ্ঞাসা করলাম কোনো কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করলাম, তো হুজুরদের চাপ হয়েছে, মানে দামও বেশি নেয় নাকি এখানকার, এখানকার যা সাধারণ লোক আর কি, ওনারা ভালো পরিষেবা দিচ্ছে আর কি, বাইরের লোকের জন্য গাইড করছে, আমি দেখলাম খুব ভালো লাগলো আর কি। খুব ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লাগে, খুব আনন্দ হয়েছে এখানে। আল্লাহ ভালো থেকে দেখুন, এরকমভাবে আরও যারা আসতে পারেননি ওনাদের জন্য এইভাবে এই নাজারা দেখার আপনার সব থেকে যাচ্ছে, আগামীতে আসার জন্য আপনারা চেষ্টা করবেন পাই এখান থেকে এই করুন, এখান থেকে বন্ধ করুন, জিয়ারত করে চলে আসি, জিয়ারত করে এখান থেকে বন্ধ করে দেবেন। আমি এখান থেকে এই চ্যানেলটা বন্ধ করছি, আমার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখন ওয়াক করে দিলাম, এরপর আমরা যাচ্ছি জিয়ারতে। এটা দরবারটা করে এই যে জায়গাটা কার আছে এদিকে যাবেন? না, এটা বেরানে লেখা আছে, এখানে লেখা আছে এদিকে 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 মাওলানা দরবার শরীফ থেকে। আমরা বসিরহাট থেকে এসেছি মাওলানা বাগের থেকে, চপ পেঁয়াজি ছোলা বাদাম হ্যাঁ সব নিয়ে এসেছি ফুলপুরা দরবার শরীফে। হ্যাঁ, সবার খেদমত করব, সবাই আসবেন, হ্যাঁ চলে আসবেন সবাই ইনশাল্লাহ, আমি এটা বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন মিঠাই সব জায়গাতে বিক্রি করছে এখানে, আমরা যেখানে থাকি ওখানে চলে এসেছি কিছুদিন। আর দেখতে পাচ্ছেন এখানে মাইক রাখা আছে, অনেক রকমের আপনার জিলেপি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, লাইভ করবে ইউটিউবে লাইভ চলছি, খালা আমা লাইভ চলছে এখন, এখন লাইভ চলছে, ফুরুটগুলো খাচ্ছেন ইনারা। আর ওই ভাইটা বলছে খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর আর খুব খুশি, ভালো দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ফুরফুরা ছেলেকে এইগুলো নাজারা দেখিয়ে দিলাম, যারা আসতে পারেননি অবশ্যই দেখতে পেয়ে গেলেন, আর যারা আসবেন অবশ্যই এখান থেকে না ফুরুট খেয়ে যাবেন। বাদাম বাদাম এই দেখুন, বাদাম বাদাম দেখছেন, এটা হচ্ছে আমাদের ভাষা বলা হয় চীনা বাদাম বলে, সে বাদাম এখানে ওই ভাইটা নিয়ে এসছে, আর এই ভাইটা চেহারাটা দেখে যে খুব খুশি দেখাবার জন্য আমাদের। হ্যাঁ, টুপির দোকান, এখানে টুপি বেচা আছে, টুপি প্রচুর পরিমাণে, টুপি প্রচুর পরিমাণে, টুপি দেখতে পাচ্ছেন এ ভাই টুপি সাজিয়ে রেখেছে এখানে, খুব সুন্দর টুপি, আর সুন্দর টুপির উনি ব্যবসা করছেন, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর উনি একটা টুপি রেখেছেন, সত্য
চলবে ছোট মোবাইল ছোট মোবাইল দুটো মোবাইল আছে দুইটা ব্যাগের মধ্যে আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম আছে এগুলো দুটো বরাবর এই যে লাইভ টেলিগ্রাম আপনারা চার দিন ধরে চলবে আপনারা দিনের আছেন চার দিন ধরে দেখতে পাবেন আমার লাইভ 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 প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে হ্যালো আসছি এক ঘুরে গেছি আচ্ছা ঠিক আছে যাতে চলো ছোট হয়ে মাঝারে চলো কিছু আছে আচ্ছা ঠিক আছে এই পতাকাগুলো দেখছেন এখানে কিছু লেখা আছে এখানে যা লেখা আছে জমিয়াতে উলামা এখানে এই পতাকাটাতে লেখা আছে আঞ্জুমানে জমিয়াতে উলামা হ্যাঁ এইভাবে একটা লেখা এই পতাকাগুলো যতদূর পর্যন্ত যাবে আপনার নজরে রাখবেন ডাকছে ওখানে জিরো করার জন্য কোথায় ছোট হুজুরের মাঝারে দাবেন বা সব দেখতে পাবেন মোবাইলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা নতুন তো ইসলামিক চ্যানেল খুলেছি তাই জন্য আপনি এখানে জিজ্ঞাসা করছেন আপনার আপনার নাম কি বলুন আপনি কোথা থেকে এসেছেন দেখুন চব্বিশ পরগনা থেকে নিয়ে এসেছেন বলছেন আমি সাবস্ক্রাইব চলছে দেখবেন লাইভ চলছে তো উনারা খুব খুশি হয়েছেন দেখছেন বাড়িতে যেয়ে দেখবেন আমাদের এই চ্যানেলগুলো দেখবেন অবশ্যই দাবেন লাইভ দেখতে পাবেন গোটাটা দেখতে পান গোটাটা আর দিয়ে কত দূর যাবা জিয়ারত করে চলে আসতো নাকি দেখছেন এখানে ঘড়ি বেচছে ঘড়ি আছে ঘড়ি আছে দোয়া আছে আপনারা যেনারা দেখছেন এখান থেকে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি এই ভাইদেরকে দেখছেন তিনি ঘড়ি বেচছেন এই ঘড়িগুলো কত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আপনার দেখতে খুব ভালো লাগছে দেখুন কত সুন্দরভাবে দুয়ে লেখা আছে দেখুন কত কিছু লেখা আছে এখানে আরও অনেক কিছু এখানে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন এরকমভাবে সাজিয়ে দোকান আছে আর মিষ্টি প্রচুর পরিমাণে আছে টুপি আতর যত রকমের যা কিছু আছে সব কিছু এখানে পেয়ে যাবেন সাথে সাথে আপনার লাইভ চলছে লাইভ হ্যাঁ তো আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন এটা লাইভ চলছে দেখবেন মোবাইলে চেষ্টা করছি পুরো ভিডিওটাই পুরো এরিয়াটা আমি দেখার চেষ্টা করছি আর চার দিন ধরে এরকম লাইভ আপনাদেরকে দেখাতে থাকবো আপনারা যারা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন একটু করে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এই দেখুন এখানে বাদাম আছে চীনা বাদাম আছে অনেক কিছু আছে খুব সুন্দর এখানে আপনার মতো এটা হচ্ছে আপনার ডিমের চপ এখানে কাচুরি এই দেখুন মাসাল্লাহ এই ভাইটাকে দেখুন মুখে দাঁড়িয়ে আছে টুপি লেগে আছে
শূন্য তারিখা এই যে আপনার এখানে বিজনেস করছে যাক মাশাআল্লাহ খুব ভালো লাগলো এনাদেরকে দেখে খুব খুশি আপনারা দেখতে পাচ্ছেন খুচরা শরীফে এটা না যায় আইসক্রিম পাঠা যারা এরকম ভাবে দেখতে পাচ্ছেন দেখুন এখানে যারা খাবার খাওয়ার জন্য আসলে খাবার দিনাদের চিন্তা লাগবে যারা এখানে খরিদ করতে পারে দেখেছে আর চীনা বাদম আর এরকম ভাবে আর সুন্নত তরিকা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে ছেড়ে সুন্নত তরিকা এখানে বিজনেস করছে মাশাআল্লাহ আল্লাহ ইনাদেরকে দিনের পথে কবুল করুক সকলে আমিন বলবেন আর আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই দেখুন নারে তাকবীর দিচ্ছেন কত সুন্দর লাগছে দেখ ইমানে ইমানে জজবা থাকার কারণে ইনি নারে তাকবীর বলছে হ্যাঁ খাবার বেচতে বেচতে নারে তাকবীর বলছে কত সুন্দর লাগলো বলুন কত সুন্দর আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন মাদ্রাসা আছে হ্যাঁ এটা মাদ্রাসা না এটা মাদ্রাসা এই জায়গাতে আপনারা দেখছেন মাদ্রাসা এখানে হোটেল আছে আপনি মাদ্রাসা আছে আপনি হোটেল দেখতে পাচ্ছেন 21-22 বাড়িতে যে দেখবা এটা নম্বরটা যেটা করা আছে মোবাইলে ডাল করবা দেখতে পাবা মোবাইলে ডাল করে গোটা লাইভ চলছে লাইভ চলছে হ্যাঁ লাইভ দেখতে পাবা ইউটিউব থেকে কিছু বলবেন কি বলেন বলেন কিছু বলার থাকবে বলেন দেখুন মাশাআল্লাহ তিনি আমাদের মিডিয়া